হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি অনেক এক্সাইটেড, তো এক্সাইটেড হয়ে রেডি হয়ে গেলাম হচ্ছে বাসায় যাওয়ার জন্য। তো আমি এখানে কিটক্যাট খাইতে খাইতে আমি আমার বাসায় পৌঁছে গেছি, আর এক্সাইটেড এই কারণে বিকজ আজকে আমার ফ্যাশন হাউস থেকে আমার জন্য একটা পিআর পার্সেল চলে আসছে। তো আমি এটা খোলার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো এখান থেকে আমি দেখাইতেছি, এখানে ওনার আপু আমার জন্য ন্যাচার লাভার হেয়ার প্যাক একটা পাঠাইছে, সাথে আরও পাঠাইছে হচ্ছে ন্যাচারাল হেনা পাউডার আর হচ্ছে ন্যাচারাল লাভার হেয়ার প্যাকটা আমি মিক্সড করে লাগাবো, ন্যাচারাল লাভার একটা বডি প্যাক পাঠাইছে, সাথে আমার ফেভারিট যেটা আমি আগেও ইউজ করছি গ্লো আপ বিউটির একটা ফেস প্যাক পাঠাইছে। তো আমার জন্য এটা একটা কম্বো, অ্যান্ড আমি অবশ্যই এটা আপনাদের সাথে শেয়ার করব যে এটা কীরকম, প্রোডাক্টসগুলো কীরকম। আমি অবশ্যই গ্লো আপ বিউটিটা আগে ইউজ করছি, সো ওইটা আমার জন্য অনেক ভালো ছিল, আমার ফেস অনেক সফট ছিল। তো আপুর প্রোডাক্ট শ্যুটের জন্য আমি রেডি হয়ে গেছিলাম, কারণ কি ওই দিন আমি বাসায় গিয়েছিলাম এই প্রোডাক্ট আনপ্যাক করতে আর হচ্ছে প্রোডাক্টটা শ্যুট করতে। তো বাসায় গিয়ে বাসার ছাদে উঠে আমি হচ্ছে গিয়ে আপু গাছ লাগাইছে, ওই তিনটা গাছ দেখলাম, দেন হচ্ছে শ্যুট করলাম। আর আমি এখানে আরও কিছু আমাদের বাসায় যারা থাকে মেম্বার যারা আছে ফ্ল্যাটের মেম্বাররা অনেকেই গাছ লাগাইছে ছাদে, আমরা তো বাসার সামনেই লাগাইতে পারছি, তারা ছাদে লাগাইছে। তো এখানে আমি দেখলাম কিছু ফল ফুল গাছ, আর সবগুলা গাছে এইরকম সুন্দর সুন্দর ফল আর ফুল ফুটে আছে, এটা দেখতে খুবই সুন্দর একটা সিন ছিল। যাই হোক, এখানে আমার ফটোশ্যুট শেষ, আর ওই দিনের আমার লুকটা ছিল এইরকম, একদমই বেশি মেকআপ করিনি, একদম লাইট ওয়েট একটা গ্রুমিং নিছি। দেন বাসায় চলে আসি, লাঞ্চ করি, তারপর একটু পরে আমি এখানে কেক খাইতে বসি, এটা আমার বার্থডে কেক ছিল। আর আমি এই জিনিসটা খেয়াল করে দেখছি, ফ্রিজে রাখলে কেকের স্বাদ আরও বেড়ে যায়, এত ভালো লাগতেছিল কেকটা খাইতে। আমি এদিকে আবার রেডি হয়ে গেছি, কারণ কি আমার সন্ধ্যার পর আবার বাসায় চলে আসতে হবে। সুন্দর মতো কেক খাচ্ছিলাম আরামসে, আর আপনাদের দেখাইতেছিলাম, এত ভালো লাগতেছিল কেকটা খাইতে, আর কি বলবো। তাও কমপ্লিট করতে পারি নাই, বিকজ আমি একটু এখন মানে ডায়েট করার চেষ্টা করতেছি, তাও ডায়েট হচ্ছে না আমারে দিয়ে। তারপর হচ্ছে আমার এর আগের দিন রাত্রে বুট খাওয়ার ক্রেভিং উঠছিল, সো আমি বুট ওই দিন খাইতে পাইনি, তাই আমি আমাদের বাসার সামনে মানে ধানমন্ডির বাসার এদিকে আইসেই এই বুটটা খাই। আর তারপর আমরা চলে আসি বাসায়, বাসায় আসার পর আবার ক্রেভিং উঠে হচ্ছে রাজুর, ওরা পিঠা খাবে, তো ওর পিঠা নিজেই বানায় ডিম পিঠা, ওইটা বানানোর আমি ওখান থেকে একটু ভিডিও নেই কিছু কিছু, মানে ওর মনে হয় 10 মিনিটও লাগে নেই পিঠা বানায়, আমাদের খাওয়াও হয়ে গেছে এখানে, মানে কেমনে যে এত কিছু পারে এই ছেলেটা আমি নিজেও জানি না। যাই হোক, তারপর রাত্রেবেলা আবার একটু বাইর হইলাম, বাইর হয়ে আমি একটা ড্রেস বানাইতে দিছিলাম, ওই ড্রেসটা পিক করলাম, অ্যান্ড দেন আমরা চলে গেলাম আমাদের প্রাণপ্রিয় জায়গা রবীন্দ্র সরোবর। রবীন্দ্র সরোবরে আমরা যখন গেছি তখন বাজে রাতের 10টা প্লাস, তো আমরা এখানে একটু সুখ দুঃখের আলাপ করলাম, আর হচ্ছে চাঁদ দেখলাম, চাঁদ দেখা শেষ করে আমরা আস্তে করে রাত হয়ে গেছে অনেক, বাসায় চলে আসলাম। আর এই ছিল আমার ডেইলি ব্লগ আজকের দিনের, সবার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।